আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আমি আমার আল্লাহর রহমতে আমার ফ্যামিলি সবাই ভালো আছি। তো আজকের এই ব্লগটা হবে আমার অভিজ্ঞতা সম্পর্কে এবং বন্যার সময় আমরা কী পরিস্থিতি মোকাবিলা করেছিলাম এবং কোন বিপদের সম্মুখীন হয়েছিলাম। অনেক আপুরে জানতে চেয়েছেন, আপু তোমাদের ওইদিকে পানি উঠছে কি না, কী হয়েছে? তো যারা টেনশন করতেছিলেন তাদের জন্যই আমার এই ভিডিওটা। আর এটা হচ্ছে এমন না যে আমি বন্যার সময় ভিডিও করছি, কারণ এটা আগের একটা ভিডিও ক্লিপ আমাদের বাসায়। তো যেহেতু আমাদের বাসায় পানি উঠছে, সেহেতু আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। আমাদের বাসায় আমরা যখন যাচ্ছিলাম, এটাই হচ্ছে আমাদের বাসা। তো এটা নিচে যে দোকানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার আপুর দোকান। তো এখন আসুন আসল কাহিনীতে। তো আমি যখন গিয়েছিলাম তখন যাওয়ার কথাই ছিল না। তো আমি দুপুরবেলায় গিয়েছিলাম, কারণ একটা প্রোগ্রাম ছিল, আর প্রোগ্রামটা ছিল আমার ভাইয়ার শালির বিয়ে। তো ওইখানে যাওয়ার আমাদের প্ল্যান ছিল। তো এই জন্য আমার আম্মু আমাকে গাড়ি পাঠিয়ে নিয়ে আসছিল। তো আমি আমার ছোট দেবর এবং ওয়ারিশা মণিকে নিয়ে আসছিলাম, আর আমার শাশুড়ি ননদ যাওয়ার কথা ছিল ওই পরের দিন। তো এখন আমরা দুপুরবেলা এসে, তখন পানি ছিল না অতটা, তো ভাবছিলাম হয়তো বৃষ্টির পানি হবে। তো দেন এরপর থেকে শুরু হয়েছে, মানে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে পানি বাড়তেছিল। তখন ভয় কাজ করতেছিল কি হচ্ছে না হচ্ছে। আর এসব পানির ভিতরে দেখতে পাচ্ছেন যে মানে অনেকগুলো পোকামাকড়, ভয়ঙ্কর রকমের, আর মাছ তো আছেই, সেটা দেখছেন, দেখতে পাচ্ছেন। এত বড় পোকা আমি আমার জীবনে দেখি নাই। এগুলাকে গ্রাম্য বাসায় ছিনাযোগ বলে অনেকে। তো এখন কথা হচ্ছে যে এর মধ্যে হচ্ছে বৃষ্টি। তো আমরা কিছুক্ষণ পরপর নিচে এসে চেক করতেছিলাম এই যে পানি উঠতেছে কি না। আসলে ভয়ঙ্করভাবে পানি উঠতেছিল, এরকম যে হবে কেউ কখনো কল্পনাও করে নাই। আর আমি যতটুকু শুনছিলাম যে ভারত থেকে পানিগুলা ছেড়ে দেওয়া হয়েছিল ওই আপনার যে ত্রিপুরা ডোম্বুর গেট নাকি খুলে দেওয়া হয়েছিল, এরকম একটা কথা শুনছিলাম, বাকিটা জানি না। আপনার যারা জানেন তারা কমেন্ট বক্সে জানাবেন। তো আমরা কিছুক্ষণ পর পর বারান্দা দিয়ে চেক করতেছিলাম, তখন তো আমাদের একদম রু আকাশে চলে গিয়েছিল যে আল্লাহ, যদি নিচতলা ডুবে যায় তাহলে তো আমাদের দোতলাও ডুবে যাবে, যেহেতু আমরা দোতলায় ছিলাম। তো এর মধ্যে আমার আব্বুর দোকানটা একদম আপনার যে ডুবে যাচ্ছিল, এরকম অবস্থায় যদি আব্বু দোকানে গিয়ে মালপত্র মানে বাহির করতে পারতো তাহলে অনেকগুলো মাল বেঁচে যেত। তো উনিও ভাবছিল যে হয়তো পানি দোকান পর্যন্ত উঠবে না, বাসা নিচ পর্যন্ত আসবে না। তো মানে চিন্তা করতে করতেই আমাদের দুপুর থেকে বিকেলে আমরা আর যে গায়ে হলুদে যাওয়া হলো না। তো সারা দেশের এই অবস্থা, সারা দেশ না, নোয়াখালী, কুমিল্লা, আপনার পরশুরাম তো পুরাই ডুবে গিয়েছিল। তো আমাদের এই তিন জেলায় এবং এরপরে আরও কিছু কিছু জেলা আছে যেগুলোর নাম আমি জানি না, পানি উঠছিল। তো তখন আমি আমার ভাইকে বলতেছিলাম, যা তোরা নিচে যা, নিচে গিয়ে ভিডিও করে আমাকে মানে দেখা যে আসলে পরিস্থিতি কি। নিচে তো আর যাইতে পারতেছিলাম না তখন, নিচে একদম আপনার দেখতে পাচ্ছেন হাঁটু পর্যন্ত। এটা হচ্ছে আমাদের দোকান, তখন দোকান বন্ধ ছিল। তো তারা নিচে গিয়ে ভিডিও করতেছিল। তো আমাদের তো বিয়ে তো ক্যান্সেল হয়েই গেছে, আমরা বিয়েতে আর যাব কিভাবে, কারণ আমাদের গেট অলরেডি ডুবে গিয়েছিল। তো আমাদের তখন পর্যন্ত আমাদের প্ল্যান ছিল যে বিয়েতে যাওয়ার, যে পানি আর একটু হাঁটু পর্যন্ত হলেও আমরা যাইতাম বিয়েতে, কারণ যেহেতু আমাদের আত্মীয় আর তাদের মনে কষ্ট যাবে, আর যদি না যাই নিজেদের কাছেও খারাপ লাগবে এই জন্য। তো এরপর তো পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায়, গোলাটে হয়ে যায়। আর কথা আছে না যে আল্লাহর পরিকল্পনার বাইরে কিছুই নেই, আমাদের পরিকল্পনা কিছুই না, কিন্তু আল্লাহ যদি কোনো পরিকল্পনা করে সেই পরিকল্পনার নিচে আমরা কিছুই না। তো আল্লাহই উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ বিপদ দেয় এবং আল্লাহ বিপদ থেকে আমাদেরকে উদ্ধারও করে, এটাই বলবো। তো সবাই এখানে ছেলে মেয়েরা আসতেছিল এবং সবাই দেখতেছিল পানি কতটুকু উঠতেছে। তো
আমাদের পুরো নিস্তালাই ডুবে গেছে, মানে আমরা যেটা কল্পনা কখনো করি নাই, নিস্তালা ডুবে দোতলা পর্যন্ত উঠে গেছে পানি। তো আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর অশেষ রহমতে আমাদের ঘরে ঢুকে নেই পানি। এটা একমাত্র আল্লাহর রহমত ছাড়া কখনোই সম্ভব না। আল্লাহে রক্ষা করছে আমাদেরকে, তো দোতলা পর্যন্ত উঠে নেই। আর আমি তো কান্না করতে করতে শেষ তখন, যে আমার মনে হয়েছিল যে আমি এখান থেকে বের হয়ে যাই, শুধু এটাই। কিন্তু ওই যে আমার আব্বু একটা কথাই বলছিল এবং সান্ত্বনা দিচ্ছিল, যে আমাদের হচ্ছে পাঁচতলা বিল্ডিং, এবং আমাদের যদি পাঁচতলা বিল্ডিংয়ে যদি পানি উঠে, তার মানে আমাদেরকে বুঝতে হবে যে পুরো বাংলাদেশেই বন্যা। তো এটা সান্ত্বনা পাচ্ছিলাম। আর যেহেতু গেটটা ডুবে গিয়েছিল, তখনও আমার মনে টেনশন ছিল শুধু আমার মেয়ের জন্য, বারিশামনির জন্য, যে আমি বের হতে পারবো, আমার মেয়ে কি বের হতে পারবে। মানে মনে সব যত রকমের নেগেটিভ চিন্তা সব ঘুরতেছিল, টেনশনও লাগতেছিল। আর নিচে এসে এসে বারবার আমি পরীক্ষা করতেছিলাম পানি কতটুকু উঠতেছে না উঠতেছে। তো আমাদের পাশের কলোনিতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এই যে পাশের কলোনি। তো এখান থেকে ওই যে ওরা যখন চলে যাচ্ছিল, ওরা আমাদের বিল্ডিংয়ে এবং আমার সামনে আমার নানার বিল্ডিং ছিল, আমার নানার বিল্ডিংয়ে ওরা উঠছিল। তো ওরা যখন আসতেছিল তখন আমার বুকটা দড়ফড় করতেছিল, আহারে মানুষের কষ্ট। আমরা তো এখানে আসি দোতলার মধ্যে, কিন্তু ওদের তো পুরো ঘরটাই ডুবে গেল। মানে তো এর মধ্যে আবার আমরা এই যে পানি যখন বুক সমান হয়ে গেছিলো দোতলার অর্ধেক, তখন সরি দোতলার নিস্তালার অর্ধেক হয়ে গেছিলো, তখন আমরা যে আব্বুকে মানে রাজি করিয়ে, আরও কয়েকজন রাজি করিয়ে, আব্বুও ভয় একটু ভয় ছিল। তো আব্বু, এরপরে আমার ভাই, আমার দেবর সবাই মিলে আমরা গিয়ে দোকানের যত মাল ছিল সবগুলো ভিজে নষ্ট হয়ে গেছিলো। যদি ওই দিন আমরা যদি মালগুলো নিয়ে আসতাম তাহলে সবগুলো মালই ভালো থাকতো। তো এর মধ্যে প্যাকেটজাত যত কিছু আছে, এই যে আপনার আবার এরপরে আইসক্রিম, সব আইসক্রিম নষ্ট হয়ে গিয়েছিল। এরপরে যারা যেগুলো প্যাকেটজাত ওগুলা সংরক্ষণ করে রাখছিল, আর বাকি সব, আর এরপরে ফোন ওইখানেও ছিল আমার আব্বুর দোকানে ফোন দুই তিনটা, এরপরে আরও অনেক জিনিস নষ্ট হয়ে গিয়েছে। ফ্রিজ তিনটা ছিল, ফ্রিজ তিনটার মধ্যে তিনটাই ডুবে গিয়েছিলো, একটা দুইটা বাহির করে নিয়ে আসছে বেজা, আর একটা ভিতর ভিতরে রয়ে গিয়েছিলো। তো এগুলো সব হচ্ছে দোকানের জিনিস, আরও অনেক ছিল অনেক। আর আমি তো ভিডিও করার মুভমেন্টও ছিল না ওই সময়, এটা ভিডিওগুলো করছিল আমার দেবরে আমার ভাইয়ে। তো আমার কোনো ভিডিও করার মুভমেন্ট ছিল না, আর যেহেতু ভিডিওগুলো হয়ে গেছে তো এই জন্য ভাবলাম যে আমি আমার যে আপুরা আমাকে ভালোবাসে, আমি আপুদের সাথে শেয়ার করি জিনিসগুলো। তো অনেক কাঁচামাল নষ্ট হয়ে গেছে আমাদের, অনেক কিছু নষ্ট হয়ে গেছে, যা লাখ লাখ টাকার জিনিস নষ্ট হয়ে গেছে, যা টুকটাক বাঁচাতে পারছে নিয়ে আসছে। আর এগুলো আমাদের খাদ্য, এগুলো আসার কারণে আমরা এক পর্যায়ে খাদ্যের জন্য কষ্ট করি নেই আল্লাহর রহমতে, কিন্তু পানির জন্য একটু কষ্ট হয়েছিল। তখন পানি কম ছিল আমাদের, তো পানি খাওয়ার জন্য, পানির ব্যবস্থার জন্য তখন একটু টেনশনে ছিলাম। তো এরপরে দেখা যায় কি, এই যে বিভিন্ন জেলা থেকে নোয়াখালী, তারপরে নরসিংদী, যখন পানি আপনার এই যে লেভেলে চলে আসছিল, থমকে গিয়েছিল, তখন আমরা হাফ ছেড়ে বাসি, এবং তখন থেকে আপনার বিভিন্ন জেলা থেকে লোক আসতেছিল এবং ত্রাণ দিচ্ছিল। তো বিভিন্ন জেলা থেকে যখন ত্রাণ দিচ্ছিল, এরপরে আমরা কিছু পানি সংগ্রহ করি। আর এখানে এগুলো হচ্ছে আমাদের বাসার লোক, তারা ভেলা বানাচ্ছিল কারণ মানুষের চলাচলের জন্য। তো দেখতে পাচ্ছেন পুরো কলোনি ডুবে গেছে আমাদের সামনে। এরপরে আমাদের সামনে আরেকটা দোকান ছিল, দোকানটা ডুবে গেছে, এরপরে পানি আরও উপরে ছিল দেখতে পাচ্ছেন। তো এই এক পরিস্থিতি আমরা পড়ছিলাম, এই এক পরিস্থিতিতে। আর আমি এটা হচ্ছে তখনকার ভিডিও যখন আমি বাসায় ছিলাম। এটাই দেখতে পাচ্ছেন আমাদের বাসা, এটা আমাদের বাসা পুরো আপনার নিস্তালা ডুবে গিয়েছিলো। এটা হচ্ছে আমাদের পাশের বাসা, এবং এগুলো হচ্ছে আপনার, এগুলা সব হচ্ছে আমাদের বাসার জিনিসপত্র যেগুলা বাইরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এগুলা হচ্ছে পাশের কলোনি, পাশের যে বাসা যেগুলো, এগুলার ভিডিও ছবি তো ক্লিপ আমি কিছু সংগ্রহ করে আপনাদেরকে দেখাচ্ছি। এগুলা হচ্ছে আমাদের পাশের বাসা, এটা পুরাটাই ডুবে গিয়েছিল, পরে যখন পানি আপনার স্থিরে আসছে কমতেছিল তখনকার এগুলা ছবি। এরই মধ্যে আরেকটা জিনিস না বললে নয়, যখন আমরা এরকম আতঙ্কে ছিলাম বন্যা নিয়ে, এরপরে আরেক আতঙ্ক আসে সব ডাকাত, তখন
ডাকাত হামলা দিচ্ছিল বিভিন্ন রকমভাবে রাতের বেলা। ওইটার আতঙ্ক ছিল আরো ভয়ঙ্কর। রাতের পর রাত আমরা না ঘুমিয়েছিলাম। তো এরা মানুষ না জানোয়ার, ওইটাই বলতে চাচ্ছিলাম। আল্লাহ এদেরকে হেদায়েত দিক, নইলে এদেরকে ধ্বংসই করে দিক। এরা মানুষের বিপদের সময় আরো মানুষকে আরো বিপদ বাড়িয়ে দেয়। এরা কি মানে আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করে দিক এক কথাই বলবো, আর হেদায়েত দান করুন। যদি হেদায়েত নসিব না হয় তাহলে এরা ধ্বংস হয়ে যাক। বিশেষ করে যখন আমি বেশি আতঙ্কে ছিলাম ফানি নিয়ে, তখন আমার আম্মু সবসময় একটা কথাই বলছিল, আর আমাদের বাসার মানুষরা ছিল অনেক স্ট্রং। কারণ কেন বলবো, সবাই একজোট যখন হয়েছিল তখন সবাই মিলে বলতেছিল যে মানে বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। কারণ সবাই একজনের উপরে তাওয়াক্কুল করছিল, আল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো উপর না। তো আল্লাহই আমাদেরকে রক্ষা করছে, এটাই মনে করবো। আর কলোনির যত মানুষ ছিল বা আমাদের বাসায় যত মানুষ ছিল, আমাদের দোকান থেকে যা ছিল তা দিয়ে আমরা হেল্প করছি। আর সবাই জানে আমাদের এলাকার যে আমার আব্বু কেমন মানুষ, তো হিসেবে বলবো যে সব মিলেই শুকর আলহামদুলিল্লাহ। তো আমি যতই বলবো ততই আশা হবে না কথার, কারণ ভিতরে যত কষ্ট দুঃখ তখন ফুটে উঠতেছিল। আর দেখতে পাচ্ছেন যে পাশের যে কলোনি পুরাটাই ডুবে গেছিল। তো এগুলা হচ্ছে এক একটা কষ্টের মুহূর্ত। আর আমরা আমাদের ইতিহাসে, আমার মা বাবারা আমাদের মা বাবাদের ইতিহাসে এরকম বন্যা কখনোই দেখে নাই। তো এটা হচ্ছে আমাদের লাইফে একটা স্মৃতি হিসেবে থাকবে যে এক একটা বিপদ। আর আমাদের ওই দিকে অনেক লাশ ভেসে আসছিল লালপুর, তো ওই দিক দিয়ে আপনার অনেক মানুষ মারা গেছে, যেটা আপনার দেখবেন আর এই পৃথিবীতে এত বড় বন্যা মনে হয় আমার মতে আর হয়নি। আর যারা এটা যদি পরিকল্পনা হয়ে থাকে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ তাদের বিচার করুক যদি হেদায়েত নসিব না হয়, এটাই বলবো। তো আমার ব্লগ, আমি এটা মূলত ব্লগ না, আমি শেয়ার করলাম যে এক একটা স্মৃতি আমাদের যে 2024 সালে কী হলো আমাদের লাইফে। আল্লাহ রক্ষা করুক, সবাইকে ভালো রাখুক, এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন আপুরা ভাইয়ারা। তো আজকের ব্লগ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া পাঠাই।